আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা আমরা নেক আমল করি সেই নেক আমল কবুল হওয়ার জন্য খুবই পরীক্ষিত একটা আমল। এটা হচ্ছে এই আমলটা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার প্রতিপালক, আমার পক্ষ থেকে এই কাজটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। সূরাতুল বাকারা আয়াত নম্বর 127। সহজে আমি এভাবে বলে দিলাম, যদি আরেকটু ভালো করে বলি, যখনই আপনি কোনো নেক আমল করবেন, যখনই কোনো গরিবকে দান করবেন, যখনই কোনো অভাবীকে দান করবেন, যখনই কোনো মানুষের পাশে দাঁড়াবেন, নেক কোনো কাজ করবেন, তখনই আপনি আল্লাহ পাকের কাছে হাত তুলে এই দোয়াটা করেন যে আল্লাহ আমার এই অসুবিধা, আমার এই অভাব, আপনি আমার এই উদ্দেশ্যকে পূরণ করুন। যখনই আপনি এভাবে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি তারা যখন কাবাঘর পুনরায় নির্মাণ করলেন, তখন তারা এই কাবাঘরকে বানানোর উসিলা দিয়ে দোয়া করেছেন, এই দোয়াটাই এটা, হে আল্লাহ আপনার যে এই কাবাঘরটা আবার বানালাম এটা আমাদের থেকে আপনি কবুল করুন, এবং এই উসিলায় এই যে নিচে যা আছে আমাদের পক্ষ থেকে এই কাজটি কবুল করুন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যখনই আমরা ভালো কাজ করব এভাবে দোয়া করা, অথবা এই কাজের উসিলে আপনি আমাকে এটা দান করেন, এভাবেও দোয়া করা যেতে পারে, অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনে কারীমের আয়াত, আমরা সবাই বেশি বেশি আমল করব, এই আমল করলে আল্লাহ পাক আপনার আমলকে কবুল করবেন। আপনি দোয়া করলেন, হাজারো আমল করলেন, আল্লাহ যদি কবুল না করেন এই আমলে কোনো লাভ নাই। এই জন্য আমল কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে। সকল আমলের মূল আমল, সকল আমলের মা বলবো আমি এই আমলকে। আপনি হাজার আমল করলেন, ভালো কাজ করলেন, ওটা যদি কবুল না হয় এটা কোনো লাভই নাই। ওটা কবুল হওয়ার জন্য আপনাকে এই দোয়াটা পাঠ করতে হবে, বেশি বেশি শেয়ার করবেন, বন্ধুদের কাছে জানাবেন। এই দোয়া না করলে যদি দোয়া কবুল নাই হয় তাহলে দোয়া করে লাভ কী? এই দোয়াটা আস্তে আস্তে শিখে ফেলুন, বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।